হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে সুখ স্বাচ্ছন্দ্যের সিরিজে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা কি? টপিকটা হচ্ছে সাতটা সাদা ঘোড়া দৌড়াচ্ছে যে চিত্রটা, সেই চিত্রটা বাস্তুতে কতটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে ডিটেলসে আজকে আমরা জানব। ঘোড়া সাফল্য এবং শক্তির প্রতীক। রানিং ঘোড়ার পিকচার আমাদের লাইফের গ্রোথকে কিন্তু ইন্ডিকেট করে। আপনি বাড়িতে বা অফিসে যে জায়গাতে এই পিকচারটি রাখেন না কেন, আপনাকে কিন্তু সাফল্যের দিকে এই পিকচারটি নিয়ে যাবে। তবে এটি সঠিক জায়গায় রাখা হয়েছে কি না সেটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। তাহলে চলুন আমরা জেনে নিই কোন দিকে রাখলে এটা আমরা ভালো রেজাল্ট পেতে পারি। আপনার লাইফে যে ক্ষেত্রে স্পিডটা আপনার কম মনে হবে, আপনি সেই ডিরেকশনে এটাকে রাখলে কিন্তু ভালো রেজাল্ট পেতে পারেন। সেটা ফেম হতে পারে, মানি হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, আপনি যদি সেই দিকে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা বেটার রেজাল্ট পেতে পারেন। পিকচারটি যখন আপনি সিলেক্ট করবেন সেটা দেখে নেবেন পিকচারে যেন ঘোড়াগুলোর যে মুখ আছে সেটা কখনোই যেন অ্যাগ্রেসিভ না হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইফে অনেক ধরনের প্রবলেম অ্যারাইজ করতে পারে। বাইরের দিক থেকে ভেতর দিকে আসে, ভেতর দিক থেকে কিন্তু বাইরের দিকে না যায়, তাহলে কি হবে আপনার ফিনান্সিয়াল কন্ডিশনটাও কিন্তু ঠিক সেরকম হবে। এটি নর্থ ডিরেকশনে রাখলে কিন্তু লাইফে আপনি অনেক বেশি অপরচুনিটিস পেতে পারেন। ইস্ট ডিরেকশনে রাখলে লাইফের যে গ্রোথ সেই জিনিসটা কিন্তু যে কোনো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। সাউথ ডিরেকশনে রাখলে কিন্তু লাইফে আপনার ফেম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি কিন্তু থাকে। নর্থ ইস্ট ডিরেকশনে রাখলে কিন্তু অর্থ এই ব্যাপারটা কিন্তু আপনার অলওয়েজ বজায় থাকবে। তাছাড়া যাদের বিজনেস তারা কিন্তু এই ডিরেকশনটা ফলো করলে সেল অনেকটা মাত্রায় কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে অলওয়েজ দেখবেন পিকচারটা যেন সাদা ঘোড়া থাকে, অন্য কোনো কালারের না হয়, আর অবশ্যই সাতটা ঘোড়া একসাথে হতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন। আর আর যদি পিকচারটার মধ্যে সূর্যাস্ত কোনো জিনিস পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনারা পেতে পারেন। তাহলে বন্ধুরা, সাতটি সাদা ঘোড়া দৌড়াচ্ছে এই পিকচারটা লাইফে কতটা ইম্পর্টেন্ট বা কোন ডিরেকশনে রাখলে আপনারা অনেকটা বেটার রেজাল্ট পেতে পারেন সেটা আমি ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। এই রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য আমি এন্ড স্ক্রিনে একটা লিংক দিয়ে দিচ্ছি, সেটা থেকে আপনি আরও অনেক এরকম ইনফরমেশান কিন্তু পেতে পারেন। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।